দেশে প্রথমবারের মতো টিস্যু কালচার পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছেন কুমিল্লা ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান ড. তমাল্লতা আদিত্য। যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অন্যান্য ধানের চেয়ে B58 জাতের এই ধান অধিক ফলনশীল বলে দাবি করেছেন ধান গবেষকরা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বোরো মৌসুমে কুমিল্লার হোমনা, মুরাদনগর, চান্দিনা ও বরুড়া সহ 16টি উপজেলার 32 জন কৃষকের মাঝে পরীক্ষামূলকভাবে B58 জাতের ধানের বীজ সরবরাহ করে ধান গবেষণা ইনস্টিটিউট। বীজ রোপণ করে কৃষকরা হেক্টর প্রতি ফলন পান 7 থেকে 10 টন, যা অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 3 টন বেশি। দিদি ধান 58 আমি করছি, এর মধ্যে ভালো, খুব ভালো ধান হয়েছে এবং জমিতে দাঁড়ানো অবস্থা আছে, এখন পর্যন্ত পরে নাই, আমার অন্যান্য ধান পড়ে গেছে। ঘূর্ণিঝড় কিংবা অতিরিক্ত বৃষ্টিপাত সহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় B58 জাতের ধান চাষের সুফলের কথা জানিয়েছেন ধানটির উদ্ভাবক ড. তমাল্লতা আদিত্য। 2010 এবং 2011 সালে আমরা কৃষক পর্যায়ে এর আঞ্চলিক উপযোগিতা এবং ফলন পরীক্ষা যাচাই করি। সেই যাচাইয়ের মাধ্যমে দেখা যায় যে এর জীবনকাল 29 চেয়ে 7 থেকে 10 দিন কম। আপনি দেখতে পাচ্ছেন গিরিধান 58 এখনও অনেক ঝড় বৃষ্টির পর ওটা মাঠে দাঁড়িয়েছে। পাশাপাশি স্বল্প খরচে অধিক ফলনের নিশ্চয়তা দেন বিশেষজ্ঞরা। ধানের ক্ষেত্রে খুব একটা রোগ বালাই হয় না, আবার এই জাতটা তো এখন নতুন, এখন এটা কোনো রোগ বালাই নেই, রোগ বালাই নাই বলে আমরা জাতটি সারকরণ করেছি। এখন আমাদের একই জমি থেকে বেশি ফসল উৎপাদনের একটা সুযোগ সৃষ্টি। কুমিল্লা ছাড়াও নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের মাঝেও B58 জাতের ধানের বীজ সরবরাহ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।